যে নারী, সম্ভ্রান্ত নারী, স্বাধীন নারী, তারাই যাদের স্কার্ফ আছে, যাদের জেলবাব আছে, যাদের বোরকা আছে, যাদের শালীন পোশাক আছে, আলহামদুলিল্লাহ। এই পোশাক দেখলে তো ভয় লাগে, পৃথিবীর যত বখাটে আছে এই পোশাক দেখলেই আল্লাহর পক্ষ থেকে ওদের হৃদয়ে ভয় নেমে আসে। এরা স্বাধীন নারী, এরা সতী সাধবী নারী, এরা সচ্চরিত্রা নারী, সম্ভ্রান্ত নারী, এরা মানব জাতির মা হওয়ার ষোলো আনা যোগ্যতা রাখে, আলহামদুলিল্লাহ। এদের সন্তান হাবাগোবা হবে না, অটিস্টিক হবে না, অ্যাবনর্মাল হবে না, পাগল হবে না, আব্বা বলতে 7 বছর চলে যাবে না এদের। এখন তো এমন উন্নত হলেন, উন্নতির যে কি পরিমাণ ছড়াছড়ি, আব্বা আব্বা ডাকতে 7 বছর, যেটা আমাদের 6 মাসও লাগে না, আলহামদুলিল্লাহ। আমার ঘরে আমি দেখি আমাকে আব্বা ডাকতে, আলহামদুলিল্লাহ, 2-3 মাস 4 মাস আমার শিশুরা আব্বা ডেকেছে। এখন মাসালা আসে, মাসালার তো কোনো শেষ নাই, হুজুর এইটা কি করব, 6 বছর আগে দেখেছি আব্বা বলতে, এখন সেটাও আস্তে আস্তে নাই, চলে যাচ্ছে। এখন সিঙ্গাপুর দৌড়াচ্ছি, জার্মান যাচ্ছে, মাদ্রাজ, এগুলিতে গেলে কাজ হবে না। তোমার মাদ্রাজ, তোমার সিঙ্গাপুর, তোমার জার্মানি তোমার ঘরে পড়ে আছে, সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার মাদ্রাজ এখানে, তুমি মাদ্রাজ ছিল নাই, সিঙ্গাপুর ছিল নাই, তুমি জার্মানি ছিল নাই, তোমার ঘরে আছে, আল্লাহ জীবন। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার ঊর্ধ্বে সবচেয়ে সুস্থ, সবচেয়ে সবল, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সম্মানী, সবচেয়ে উৎপাদনশীল, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে জ্ঞানে গুণে উন্নত কখন হবা, ইন কুনতুম মুমিনিন, যদি ইমানের শর্ত পূরণ করতে পারো, ইমানের শর্ত যদি ফুলফিল করতে পারো, তাহলে আজকে আমাদের, আমরা তো যারা বুড়ো তারা তো গিয়েছি, এদের চিন্তা করে আমার লাভ নেই, যারা আধা মরা হয়ে গেছি পুরা মরার জন্য এখন রেডি, যারা আমাদের তরুণ, আমাদের তরুণী, তরুণদের উচিত কোনো তরুণীর চরিত্র নষ্ট না করা, কোনো তরুণীকে পারিবারিক জীবন ছাড়া পেতে চেষ্টা না করা, কারণ এটা আগামী মানব জাতির, সে একজন মা, তাকে নষ্ট করা কত বড় গোটা মানব জাতির উপরে অপরাধ। একটা তরুণী মেয়েকে নষ্ট করে দেয়া, আগামী মানব জাতির মাকে নষ্ট করে দিল, যে তার মতো অপরাধী কি? তরুণীদের উচিত যুগের তরুণদের নষ্ট না, কোন তরুণ তাকে যদি প্রেমের প্রস্তাব করে তার উচিত, আরে তুমি বিয়ের প্রস্তাব করো, আমার বাবা কি মরে গেছে, বাবার কাছে যাও, আমার কাছে হ্যালো করো, করো করো, এই যে এত এত নম্বরে আমার বাবার নম্বর দিয়ে দাও, ওই নম্বরে যাবে। তরুণীরা, তোমরা তরুণদের নষ্ট হতে দিবা না, যদি তরুণদের নষ্ট করো, এইভাবে এক একটা মেয়ে যদি 10-20টা তরুণকে নষ্ট করতে থাকো, তারপরে কার স্বামিত্ব তোমরা গ্রহণ করবা? যার স্বামী হবে, যে তোমার স্বামী হবে নষ্ট স্বামী, ও তো একদিন হেরোইন খেয়ে, গাঁজা খেয়ে, কেরোসিন ঢেলে তোমার গায়ে আগুন লাগিয়ে দিবে, এই দোষটা তোমার, তুমি নষ্ট করেছ। কোনো মেয়ের উচিত না তরুণরা দেখতে পারে এমন ভাবে নাচ গান করা, এত নাচ দেখাইও না, নাচটা ঘরে গিয়ে দেখা, স্ত্রী হয়ে নাচো, স্ত্রী না হয়ে নেছো, কারণ তরুণদের হৃদয়ে তোমাদের প্রতি যে আকর্ষণ, তরুণদের প্রতি যে আকর্ষণ, এটা রব্বুল আলামিন দিয়েছেন একটা স্বর্গীয় পরিবার, মায়া মমতা জড়াজড়ি করা একটি ঘর নির্মাণের জন্য এই আকর্ষণটা প্রয়োজন, মানব জাতির বংশ পরম্পরা কেয়ামত পর্যন্ত চলমান রাখার জন্য। অতএব সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, কোন তরুণী কোন তরুণের চরিত্র নষ্ট করবে না, আর কোন তরুণ কোন তরুণীর চরিত্র নষ্ট করবে না, এটা ইসলামিক লাইফ, এটাই উন্নত জীবন, শান্তির জীবন, প্রাপ্তির জীবন, তৃপ্তির জীবন, তারুণ্যের টকবকে তারুণ্যের জীবন এটাই। যালিকে আজকালহুম, যেই তরুণরা, যেই তরুণীরা আমার দেয়া লাইফ স্টাইল এনজয় করবে, রক্ষা করবে, ওদের যৌবন আমি বাড়িয়ে দেব, ওদের তারুণ্য আমি বাড়িয়ে দেব, ওদের এনার্জি আমি বাবার দায়িত্ব নিলাম। আল্লাহ বলছেন জালিকা আজকালহ, সূরা নূর আয়াত নম্বর 30, জালিকা আজকালহ আই আজিয়াদু লাহুম আতিয়াবু লাহুম, এটা বেশি পবিত্রতা আনবে, তোমার এনার্জি আনবে, তোমার যৌবনকে বেগবান করবে, তোমাকে উৎফুল্লতা দেবে, শান্তি দিবে, তোমাকে সাথ দেবে, চিত্ত বিনোদনের জন্য কোথায় যাও, চিত্ত বিনাশনের জন্য যাও, এটা চিত্ত বিনাশ।